যা লাল ফেলছে টপ টপ করে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রানীর মেয়ের আটপ্রহরে আপনাদের সকলকে স্বাগত। এখন জিদিন দাঁড়িয়ে এসেছি, কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে রানীদি। এই কুম্ভকর্ণ, এই মা ভিডিও করছে, বন্ধ কর। না করব না। ওই যে ডগ। আমি ঘুম থেকে উঠে দেখছি ম্যাডাম উঠে ব্রাশ ট্রাশ করে ড্রেস চেঞ্জ করে ফুল তুলছে। এখন কি হবে ম্যাডাম, পুজো করবে? পুজো হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, আমরা কালকে বেড়াতে এসেছি দিদির বাড়ি, মানে আমার বাপের বাড়ি বা বাবুর দিদির বাড়ি। তা ওই দুদিনের উদ্দেশ্যে এসেছি, কালকে এসেছি, কাল দুপুর বিকেল করে এসেছি। আজকের দিনটা থেকে আমার কাল সকালে চলে যাবো। যাই হোক, বোনির আজকে জন্মদিন, তাই ছোট্ট মতো একটা অনুষ্ঠান, মানে বাড়িতে সবাই মিলে একটু আনন্দ হয়ে গেছে, আর কিছু না। বার্থডে গার্ল এখনো রেডি হয়নি কেন? বার্থডে গার্ল, ও বার্থডে গার্ল, হ্যাঁ বার্থডে গার্ল, বার্থডে গার্ল রেডি হ। এই বেলুনটা ফাটাবো, বার্থডে হওয়ার আগে এই বেলুনটা কেক কাটার আগে ফটাস করে ফাটাবো। রাইস রেডি, রান্না হয়ে গেছে, আলুর দম, চিকেন রেডি। এই ডাইরেক্ট কল থেকে এখন এখানে চান করবে, তাও নতুন ড্রেন হয়েছে ড্রেনের মাঝখানে। বস ভাই ওখানে বস, এই 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 জলটাকে নিচু করলে তবে পড়বে, নাহলে পড়বে না। এ না 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 না, শ্যাম্পুটা মাথায় কর, জলটাকে মাথায় দিয়ে বস। আরে কুচু কটাকে দে, কুচু কটাকে, অনুকে দে, অনুকে দে। হ্যাঁ, কেকটা কেমন করে খেতে হবে? ভেঙে ভেঙে, কি জন্য উঠে গেলে আমার একটু দিতে লাগবে? বাবা কেকটা তো হেপি দিয়েছে, আবার ফুলটা আছে এর মধ্যে। ফুলটা ফুলটা কপ করে কামড়ে দে, ফুলটা কপ করে কামড়া কামড়া একবার নেন না এমনি করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সব খেয়ে নাও, কে ফার্স্ট হবে আমি দেখবো, কে ফার্স্ট? আমার বাবু ফার্স্ট। হিমা আমার বাবুকে কিচ্ছু দেয়নি। এদিকে সবাই খাচ্ছে আর আমরা এখন এখানে বাটিতে করে নিয়ে বসেছি টেস্ট করতে। বাবু বলছে ও মাম মাম ছাদে এসো, কি সুন্দর কুকুরটা খেলা করছে দেখবে, চলো। ই মা, ই মা, এরাম এরাম, বাবু বাবু ফাটালো বলে যা যা, এবার খুঁজছে কোথায় গেল বল। বাবলি বাবলি বাবলি, অনুদের গাছ থেকে আমি এই আমটা নিয়ে নি, এই আমটা নিয়ে গিয়ে আমি বাড়ি গিয়ে খাবো। খাবো না কাঁচা আম খেতে কার কার ভালো লাগে? আমি আম খাবো। দুধ মাখানো হয়ে গেছে, সবাই এখন বসেছি আম খেতে। এই যে এদিকে একজন বসেছে,
দারুণ খেতে। এই দুটোর মজা দেখো, আম গাছ আর কি করছে দেখো। অনুকা অনুকা কেমন লাগছে দেখি, লাল ফেলছে টপ টপ করে। মানুষ কোথায় শোয় তার ঠিক নেই, মানুষের জায়গা হয় না এখানে। কুত্তা শুয়েছে মশারির ভেতরে, ও বাবা শুয়ে ঘুমিয়ে গেল। কুত্তা বাড়ি পাহারা দেয় না এখানে, কে কে বাড়ি পাহারা দেবে। দেখি কেমন আছে ড্রয়িংটা, মাছের মাথা দিয়ে ঝিঙে ঘন্ট, আর আবারও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মানে এক দেশ ঘন্ট রান্না। এই আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, ঝিঙেও মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে এবার মাছের মাথাটা দেবো, এক দাদা জল ঝরিয়েছি তো আমার ঝিঙা ঘন্ট হয়ে গেছে। এদিকে এখন আমার মুড়ি ঘন্ট বসে গেছে, আর মুড়ি ঘন্টটা স্পেশালি এনার জন্য হচ্ছে। আলু কষানো হয়ে গেছে, চালটা দিয়ে দিয়েছি, এবার আরেকটু কষিয়ে মাছের মাথা দিয়ে জল দিতে হবে। দেখি কেমন হয়েছে, কেমন হয়েছে খেতে, হয়েছে তোমার মন পছন্দ? তো মেয়ের তো মুড়ি ঘন্ট খুবই ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা কিন্তু লাইক শেয়ার ফলো করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।